বাংলাদেশের জন্য বড় সুখবর, এবার $50 কোটি বাজেট সহায়তা পেতে চলেছে বাংলাদেশ। অনুমোদন হলে বাজেট সাপোর্ট নিয়ে সরকারের সঙ্গে ঋণ চুক্তি করবে বিশ্বব্যাংক। কিন্তু কোন শর্তে ঋণের $50 কোটি পাচ্ছে শেখ হাসিনার দেশ? এই অর্থায়ন বাংলাদেশের দূষণ রোধে কতটা সহায়ক হয়ে উঠবে, কি বলছেন বিশেষজ্ঞরা? টার্গেট দূষণমুক্ত উন্নয়ন, টেকসই উন্নতি, সহজ কথায় সবুজ প্রবৃদ্ধি। তবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের কাছে এর বাস্তবায়ন বেশ কঠিন, ফলে প্রকৃতি, প্রাণ বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটছে। বাংলাদেশ পরিবেশ আইন, পরিবেশ বিধি, জলাধার আইন সহ বেশ কিছু চমৎকার আইন এবং নীতি আছে ঠিকই, পরিবেশগত ব্যবস্থাপনার বাস্তবায়নের ক্ষেত্রে অভাব রয়েছে। সেই সব অভাব পূরণের লক্ষ্যে বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধির পথে হাঁটতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসেই সবুজ বিনিয়োগে $50 কোটি পাচ্ছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে বিশ্বব্যাংকের গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এই অর্থ পেতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে এক কিস্তিতেই পুরো অর্থ পাবে। এই ঋণ প্রস্তাব আগামী 27 এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদনের জন্য উঠবে। অনুমোদন হলেই বাজেট সাপোর্ট নিয়ে সরকারের সঙ্গে ঋণ চুক্তি করবে বিশ্বব্যাংক। কিন্তু কবে হবে সেই ঋণ চুক্তি? আগামী 1 মে বিশ্ববেঙ্কের ওয়াশিংটন সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা। তবে কিছু শর্ত রয়েছে। এক্ষেত্রে ঋণদাতা সংস্থার শর্ত মানলেই বাজেট সহায়তার অর্থ ছাড় দেওয়া হয়। না, বিশ্বব্যাংকও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে হ্যাঁ, এবারের শর্তগুলো তুলনামূলক সহজ। শর্তগুলোর মধ্যে অন্যতম সবুজ প্রবৃদ্ধির জন্য কৌশল প্রণয়ন করা। কিন্তু এই সবুজ প্রবৃদ্ধি ঠিক কি, ডিটেইলে বুঝিয়ে বলছি। সবুজ প্রবৃদ্ধি হলো এমন নীতি ও পদ্ধতি যা পরিবেশ বান্ধব উপায়ে অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয় এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর একটা শর্ত কি, সবুজ প্রবৃদ্ধি হচ্ছে কিনা তা দেখার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা। এছাড়া কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কার করার শর্তও রয়েছে। এই শর্ত কতটা কঠিন বা সহজ, কি বলছেন গবেষকরা? তাদের মতে অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের জন্য বাজেট সহায়তা প্রয়োজন, একই সাথে সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করাও দরকার। তবে এবার বিশ্বব্যাংক যেসব শর্ত দিয়েছে তা তুলনামূলক সহজ, চাইলে যে কোনো সময় শর্ত পূরণ করা সম্ভব। অন্যদিকে বাংলাদেশ এরই মধ্যে বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট মানে ডিপিসির আওতায় আরও $50 কোটি বাজেট সহায়তা পাচ্ছে। প্রথম কিস্তির $25 কোটি ছাড় হয়ে গেছে। প্রথম কিস্তির অর্থ পেতে রপ্তানি খাতে ভর্তুকি কমানোর শর্ত ছিল। দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রধান শর্ত নতুন ব্যাংক কোম্পানি আইন চালু করা। প্রসেসিং চলছে, যখনই ব্যাংক আইন হবে তখনই এই কিস্তির অর্থ ছাড়বে বিশ্বব্যাংক। আসলে শর্ত পূরণ হলেই সঙ্গে সঙ্গে অর্থ ছাড়, এটাই বিশ্বব্যাংকের বাজেট সহায়তার অর্থ ছাড়ের নিয়ম। প্যারালালি আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF এর $470 কোটি বাজেট সহায়তা পাওয়ার অন্যতম শর্তটাও এক সেম ঠিক ধরেছেন। নতুন ব্যাংক কোম্পানি আইন চালু করা, সেটা চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে করতে হবে। IMF ও বিশ্বব্যাংকের শর্ত একই হওয়ায় এখন অপেক্ষা করতে হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশ দূষণের ক্ষেত্রে বড় সড় ঝুঁকির মধ্যে রয়েছে। দূষণ যে শুধু বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে তা কিন্তু নয়, এটা দেশের অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতাকেও নষ্ট করছে। সেক্ষেত্রে এটা বলতেই হবে যে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। তাই এই ঋণ সহায়তা দেশটার দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য পরিবেশ ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে বলে মত পর্যবেক্ষকদের। প্রথম কলকাতা, ব্যুরো।